বাগধারা এবং প্রবাদ প্রবচন ইডমস অ্যান্ড প্রভার্বস। বাগধারা, বাগধারা শব্দের অর্থ কথা বলার বিশেষ ঢঙ বা রীতি। এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ। বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। ইংরেজিতে এদের ইডম বলেন, সাধারণ অর্থে বাক, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বাগবিধি বা বাগধারা বলেন। যেমন অরণ্যে রোদন অর্থ নিষ্ফল আবেদন, কৃপণের কাছে চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র। এক নম্বর প্রশ্ন, বাগধারা বা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছেন? উত্তর খ, বিশেষ অর্থ প্রকাশ করেন। শব্দগুচ্ছ কি করে? বিশেষ অর্থ প্রকাশ করেন। দুই নম্বর, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে? উত্তর ক, বাগবিধি বলা হয়। বাগধারা এবং অর্থ, এখন আলোচনা করব বিভিন্ন বাগধারা এবং তার অর্থ সম্পর্কে। অকাল কুষ্মাণ্ড অর্থ অপদার্থ, অকেজ, অকর্মা। অন্ধকারে ঢিল মারা অর্থ আন্দাজে কাজ করা। অকাল বোধন অর্থ অসময়ে আবির্ভাব। অন্ধকার দেখা অর্থ হতবুদ্ধি। অকুল পাথার অর্থ ভীষণ বিপদ। অনধিকার চর্চা অর্থ সীমার বাইরে পদক্ষেপ। অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। অষ্টরম্ভা অর্থ কাঁচকলা বা ফাঁকে। অগাধ বা গভীর জলের মাছ বলতে বোঝায় সুচতুর ব্যক্তি। অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু। অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা। অনুরোধে ঢেকে গেলে অর্থ অনুরোধে বা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অনুরোধে ঢেকে গেলা অথবা উপরোধে ঢেকে গেলা দুটো একই। এ দুটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অগস্ত যাত্রা অর্থ শেষ বিদায় বা চিরদিনের জন্য প্রস্থান। অন্তর টিপনি, অন্তর টিপনি অর্থ গোপন ব্যথা বা মর্ম পীড়াদায়ক। অগত্য মধুসূদন, এ শুদ্ধ, এর অর্থ হচ্ছে অনন্য পায় হয়ে। অগত্য মধুসূদন অনন্য পায় হয়ে। অলক্ষ্মীর দশা অর্থ শ্রীহীনতা বা দারিদ্র। অগ্নিশর্ম অর্থ নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত। অহিনুকুল সম্বন্ধ অর্থ ভীষণ শত্রুতা। অগ্নি পরীক্ষা অর্থ কঠিন পরীক্ষা। অক্ষরে অক্ষরে অর্থ সম্পূর্ণভাবে। অজগর বৃত্তি অর্থ আলসেমি। অক্ষয়বট অর্থ প্রাচীন ব্যক্তি। অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের বিড়ম্বনা। অস্থির পঞ্চক অর্থ কিং কর্তব্য বিমূঢ়। অস্থির পঞ্চক অর্থ কিং কর্তব্য বিমূঢ়। অন্ধের জ্যোষ্ঠি বা অন্ধের নরিম, এর অর্থ একমাত্র অবলম্বন। অরণ্যে রোদন অর্থ নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা। অঞ্চল প্রভাব অর্থ স্ত্রীর প্রভাব। অঞ্চল প্রভাব অর্থ স্ত্রীর প্রভাব। অকালে বাদলা অর্থ অপ্রত্যাশিত বাধা। আউলিয়া চাঁদ অর্থ যে অল্পেই আকুল হয়। আতে ঘা লাগা অর্থ মনে ব্যথা দেয়া। আতে ঘা অর্থ মনে ব্যথা দেয়া। আকাশের চাঁদ অর্থ দুর্লভ বস্তু। আদা জল খেয়ে লাগা অর্থ প্রাণপণ চেষ্টা করা। আকাশকুসুম অর্থ অসম্ভব বা অবাস্তব অলীক ভাবনা। আপন পায়ে কুড়াল মারা অর্থ নিজের অনিষ্ট নিজে করা। আকাশে তোলা অর্থ অতিরিক্ত প্রশংসা করা। আদায় কাঁচকলা অহিনুকুল সম্বন্ধ দা কুমড়া। এবং সাপে নেউল, আদায় কাঁচকলায় অহিনুকুল সম্বন্ধ দা কুমড়ো সাপে নেউল, এসবগুলোর একটি অক্ত যেটা দ্বারা বোঝায় শত্রুতা। আকাশ থেকে পড়া অর্থ অপ্রত্যাশিত। আকাশ ভেঙে পড়া অর্থ হঠাৎ বিপদ হওয়া। আকাশ পাতাল অর্থ প্রচুর ব্যবধান। আঙুল ফুলে কলা গাছ অর্থ হঠাৎ ধনী হওয়া। আট কপালে অর্থ হতভাগ্য। আকেল সেলামে অর্থ নিরব বুদ্ধিতার দণ্ড। আদার ব্যাপারী অর্থ সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি। আদার ব্যাপারে সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি।
আক্কেল গুরুম অর্থ হতবুদ্ধি বা স্তম্ভিত, আবল তাবল অর্থ বাজে কথা, আক্কেল দাঁত ওঠা অর্থ পাকা বুদ্ধি, আক্কেল দাঁত ওঠা অর্থ পাকা বুদ্ধি, আমরা কাটে ঢেকে অর্থ অপদার্থ, আগুনে ঘি ঢালা অর্থ রাগ বাড়ানো, আমরা গাছি করা অর্থ প্রতারণাপূর্ণ তোষামত, আদিক্ষেতা অর্থ নেকামে, আমতা আমতা করা অর্থ ইতস্তত করা, আধা খেসরা অর্থ বিশৃঙ্খলা, আরিপাতা অর্থ লুকিয়ে লুকিয়ে শোনা, আগ্রম বাগ্রম অর্থ অর্থহীন কথা বা অনাবশ্যক বকবক, আলালের ঘরের দুলাল অর্থ অতি আদরে নষ্ট পুত্র, আষাঢ়ে গল্প অর্থ আজগুবি গল্প বা গাঁজাখুরি গল্প, আহ্লাদে আটখানা অর্থ অত্যন্ত খুশি, ১৮ মাসে বছর অর্থ দীর্ঘ সত্যিতা বা কুড়িয়ে স্বভাবের। ইঁদুর কপাল অর্থ নিতান্ত মন্দভাগ্য, ইলশে গুড়ি অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি, ইতর বিশেষ অর্থ পার্থক্য বা ভেদাভেদ, হিঁচড়ে পাকা অর্থ অকালপক্ক, ইতর অর্থ বদমেজাজি, ঈদের চাঁদ অর্থ অতি আকাঙ্ক্ষিত বস্তু, উঠে পড়ে লাগা অর্থ বিশেষভাবে চেষ্টা করা, উড়ো কথা অর্থ গুজব, উত্তম মাধ্যম বা উত্তম মধ্যম অর্থ প্রহার বা পিছনি বা মারা, উড়নচণ্ডী অর্থ অমিত ব্যয়, উদরপিণ্ডী বুদর ঘাড়ে এর অর্থ একের অপরাধে অপরকে দায়ী করা, উলুবনে মুক্তা ছড়ানো অর্থ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান বা অপাত্রে সম্প্রদান করা, ১৯ ২০ অর্থ সামান্য পার্থক্য, উজানের কই অর্থ সহজলভ্য, উড়ে এসে জুড়ে বসা অর্থ অনধিকার চর্চা, উড়োচিটি অর্থ বেনামি পত্র, উল্খাগ্র অর্থ গুরুত্বহীন লোক, উভয় সংকট অর্থ সাখের করাত, উনপাজুরে অর্থ হতভাগ্য অপদার্থ দুর্বল, ৪৯ বায়ু অর্থ পাগলামি, ৯৯ ৬৪ অর্থ প্রায় সম্পূর্ণ, উর্মি মালি অর্থ সমুদ্র, ১১ বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয় বা সুসময়, এক হাত ল অর্থ প্রতিশোধ নেয়া, এক খুঁড়ে মাথা মুড়ানো অর্থ একই স্বভাবের, এক গোয়ালের গরু অর্থ একই শ্রেণীভুক্ত। এক কথার মানুষ অর্থ দৃঢ় সংকল্প ব্যক্তি, এলাহি কাণ্ড অর্থ বিরাট আয়োজন, এক চোখ অর্থ পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্টু, এলোপাতারি অর্থ বিশৃঙ্খলা, এক ঢিলে দুই পাখি মারা অর্থ এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা, এক মাগে শীত যায় না অর্থ বিপদ একবারই আসে না, এলেবেলে অর্থ নিকৃষ্ট, এসপারোস্পর অর্থ মীমাংসা, এক বনে দুই ভাগ অর্থ প্রবল প্রতিদ্বন্দ্বী, এক ডাকের পথ অর্থ কাছাকাছি, ওজন বুঝে চল অর্থ আত্ম সম্মান রক্ষা করা, ওষুধ পড়া অর্থ প্রভাব পড়া, উৎপাতা অর্থ সুযোগের প্রতীক্ষায় থাকা, ঔষধ করা অর্থ সক্রিয় হওয়া। এমসিকিউ বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলি, ১ নম্বর অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ কোনটি, উত্তর ক অকর্মা, ২ নম্বর বাগধারার অর্থ নিয়ে নির্ণয় করুন, অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া, ৩ নম্বর অমাবস্যা চাঁদ বাগধাটির অর্থ কি, উত্তর খ দুর্লভ বস্তু, ৪ নম্বর দুর্লভ বস্তু বাগধাটির অর্থ কি, উত্তর খ অমাবস্যার চাঁদ, ৫ নম্বর অগস্ত যাত্রা বাগধাটির অর্থ কি, উত্তর ঘ শেষ বিদায়, ৬ নম্বর অজগর বৃত্তি বাগধাটির অর্থ কি, উত্তর খ আলসেমি, ৭ নম্বর অকালে বাদলা বাগধাটির অর্থ কি, উত্তর ক অপ্রত্যাশিত বাধা, ৮ নম্বর অনুরোধে ঢেকে গেলাম বাগধাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। ৯ নম্বর অন্তর্টিপুনি বাগধাটির অর্থ কি, উত্তর গ গোপন ব্যথা, ১০ নম্বর অন্ধকার দেখা বাগধাটির সঠিক অর্থ কোনটি, উত্তর ক হতবুদ্ধি, ১১ নম্বর অর্ধচন্দ্র এর অর্থ কি, উত্তর ক গলা ধাক্কা দেওয়া, ১২ নম্বর অরণ্য রোদন কথাটির অর্থ কি, উত্তর গ বৃথা সৃষ্টা, ১৩ নম্বর নিচর বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন, উত্তর ঘ বুড়ির নাতনিটা ছিল অন্ধের জ্যোষ্ঠী সেও মারা গেল, ১৪ নম্বর নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক
সামস্যবাচক, উত্তর গ অহিনুকূল সম্বন্ধ আদায় কাজ কলায়, দুটির অর্থ শত্রুতা, সর্বাধিক সামঞ্জস্যবাদক। 15 নম্বর আধিক্যতা, বাগদাটির অর্থ কি, উত্তর ঘ নেকামি, আধিক্যতা অর্থ নেকামি। 16 আগ্রম বাগ্রম, বাগদার অর্থ কি, উত্তর ঘ অর্থহীন কথা। 17 আক্কেল সেলামি, এর প্রকৃত অর্থ কোনটি, উত্তর ঘ নিরবুদ্ধিতার দণ্ড। 18 নম্বর আকাশ ভেঙে পড়া, বাগদাটির সঠিক অর্থ কোনটি, উত্তর ঘ হঠাৎ বিপদ। 19 নম্বর আকাশ কুসুম, বাগদার অর্থ নির্ণয় করুন, উত্তর কোনটি, আকাশ কুসুম অর্থ অলিক কল্পনা। 20 নম্বর আকাশ কুসুম শব্দের অর্থ কোনটি, উত্তর অলিক কল্পনা বা ভাবনা। 21 নম্বর আকাশ পাতাল, বাগদাটির অর্থ কি, উত্তর গ প্রচুর ব্যবধান। 22 নম্বর আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়, উত্তর গ গাঁজাখুরি গল্প, আষাঢ়ে গল্প। 23 নম্বর আষাঢ়ে গল্প হয় কোনটি নয়, লিখছে। 24 নম্বর আট কপালে বাগদার অর্থ কি, উত্তর ক হতভাগ্য। 25 কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়, উত্তর ক আট কপালে। 26 আমরা কাঠের ঢেঁকি কি কে কি বলা হয়, উত্তর খ অপদার্থ। 27 কুরের স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়, উত্তর খ 18 মাসে বছর। 28 নম্বর ঈদুল কপালে অর্থ কি, ঈদুল কপালে কি একটি বাগধারা যার অর্থ মন্দভাগ্য, ঈদুল কপালে এর অর্থ কি, নিতান্ত মন্দভাগ্য। 30 নম্বর ঈদুল কপালের বিপরীত বাগধারা কোনটি, উত্তর খ একাদশে বৃহস্পতি। 17 শব্দটি কোনটি, উত্তর ক বদ মেজাজি। 32 ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি, উত্তর ভেদাভেদ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে ভেদাভেদ, আর ইতর শব্দটি অর্থ বদ মেজাজি। 33 নম্বর উপরোধে ঢেঁকি গেলাম, বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। 34 নম্বর উড়ে এসে জুড়ে বসা, এর অর্থ কি, উত্তর গ অনধিকার চর্চা। 35 উত্তম মধ্যম বলতে কি বোঝায়, উত্তর গ প্রহার। 36 কোন বাগধারাটি ভিন্নার্থক, উত্তর খ উত্তম মধ্যম। 37 উড়নচণ্ডী বাগধারাটির অর্থ নির্ণয় করুন, উত্তর ক অমিত ব্যয়ী। 38 উলুবনে মুক্তা ছড়ানো, এর সঠিক অর্থ কি, উত্তর খ অপত্রে সম্প্রদান করা। 39 উজানের কই, এ বাগধারাটির অর্থ কি, উত্তর খ সহজলভ্য। 40 ঊনকোটি ৬৪, এ বাগধার অর্থ হল প্রায় সম্পূর্ণ। 41 ৪৯ বায়ু, বাগধারাটির অর্থ কি, উত্তর ঘ পাগলামি। 42 উনপাজুরে বাগধারাটির অর্থ কি, উত্তর খ হতভাগ্য। 43 উনপাজুরে শব্দের অর্থ কি, উত্তর উঙ্গ দুর্বল। 44 কোন বাগধারাটির দুর্বল অর্থ প্রকাশক, উত্তর গ উনপাজুরে। 45 একাদশে বৃহস্পতি অর্থ কি, উত্তর একাদশে বৃহস্পতি এক প্রকার, এটি একটি বাগধারা যার অর্থ সৌভাগ্য। 46 নম্বর একাদশে বৃহস্পতির অর্থ কি, উত্তর ক সৌভাগ্যের বিষয়। 47 একাদশে বৃহস্পতি অর্থ সুসময়। 48 সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে, কোন বাগধারাটি অর্থ সৌভাগ্যের বিষয়, উত্তর গ একাদশে বৃহস্পতি। 49 এক চোখা, এর সঠিক অর্থ কোনটি, উত্তর গ পক্ষপাত দুষ্ট। 5 নম্বর ওজন বুঝে চলা, বাগদার অর্থ কি, উত্তর ক আত্মসম্মান রক্ষা করা। 51 কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক, উত্তর গ
ঔষধ করা, ঔষধ ধরা অর্থ সক্রিয় হওয়া। কাষ্ট হাসি অর্থ শুকনো হাসি। কান ভারী করা অর্থ কুপরামর্শ দেয়া। কুয়ের তেলে কুয়ের তেল দিয়ে কই ভাজা অর্থ অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার করা। কানে তোলা অর্থ কোনো কথা উত্থাপন করা। কেউ কেটে অর্থ সামান্য। কানে তুলো দেওয়া অর্থ ভ্রূক্ষেপণ না করা। কাকভূষণটি অর্থ সম্পূর্ণ ভেজা। কানপাতলা অর্থ সহজেই বিশ্বাসপ্রবণ। ভূষণটির কাক অর্থ দীর্ঘজীবী, দীর্ঘায়ু ব্যক্তি বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কাক কাক ভূষণটি হলে সম্পূর্ণ ভেজা হবে, আর ভূষণটির কাক হলে দীর্ঘজীবী হবে। ক অক্ষর গোমাংস অর্থ অশিক্ষিত ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন। কাকনিদ্রা অর্থ অগভীর সতর্ক নিদ্রা। কানকাটা অর্থ বেহায়া। কাগুজে বাঘ অর্থ মিথ্যা জুজু। কানে কাটো অর্থ যে কম শুনতে পায়। কাঁচা পয়সা অর্থ নগদ উপার্জন। কানে লাগা অর্থ শ্রুতিকটু ঠেকা। কাঁচা হাত অর্থ অপক্ক। কানাগরি অর্থ কপর্দক। কাঁচা ধানে মই দেওয়া অর্থ তৈরি জিনিস নষ্ট করা। কোনো ঠাসা করা অর্থ জব্দ করা। কাঁচা বাসে ঘুনে ধরা, অল্প বয়সে বিগ্রানো। কপাল ফেরা অর্থ হতভাগ্য। কোনো ব্যাঙ অর্থ সীমিত জ্ঞান। কপাল ফাটা অর্থ অদৃষ্ট মন্দ হওয়া। অদৃষ্ট অর্থ কপাল, মন্দ হওয়া। কেচগুণ্ডুজ অর্থ নতুন করে আরম্ভ করা। কপাল ফেরা অর্থ সৌভাগ্য লাভ। কপালে লিখন অর্থ বিধাতার ইচ্ছা। কেঁচো খুঁড়তে সাপ অর্থ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কূপমণ্ডুক বা ঘরকুনো অর্থ সীমিত জ্ঞানের মানুষ বা সংকীর্ণ মনা ব্যক্তি। কাঁসাডিলা অর্থ অসাবধান। কলির সন্ধ্যা অর্থ দুর্দিনের সূত্রপাত হওয়া। কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া বা দুর্দিনের সময় আসা। কাটার জ্বালা অর্থ অসহ্য দুঃখ, অসহনীয় বা অসহ্য দুঃখ। কেবলা হাকিম অর্থ অনভিজ্ঞ। কাঁটা দিয়ে কাঁটা তোলা অর্থ শত্রু দ্বারা শত্রু বিনাশ। কলকে পাওয়া অর্থ পাত্তা পাওয়া। কাঁটা ঘায়ে নুনের সিটা অর্থ ব্যথার উপর ব্যথা দেওয়া। করাতের দাঁত অর্থ উভয় সংকট। কাঠের পুতুল অর্থ নির্জীব, অসার। কিল খেয়ে কিল চুরি অর্থ অপমান সয়ে চুপ থাকা। কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু বা ব্যাপার। কিলিয়ে কাঁঠাল পাকানো অর্থ অসম্ভবকে সম্ভব করা। কই মাছের প্রাণ অর্থ দীর্ঘজীবী বা সহজে মরে না। কালে ভদ্রে অর্থাৎ কদাচিত। কেতা দুরস্ত অর্থ পরিপাটি। কলুর বলদ অর্থ একটানা খাটুনি। কত দানে কত চল অর্থ টের পাওয়ানো। কুলকাঠের আগুন অর্থ তীব্র জ্বালা। কথার কথা গুরুত্বহীন কথা। কুলে কালি দেওয়া অর্থ বংশে কলঙ্ক আনা। কথাতে অর্থ অঙ্গীকার করা। কোলে পিঠে মানুষ করা অর্থ লালন পালন করা। কথায় সিরা ভেজা অর্থ ফাঁকা আওয়াজে কাজ আদায়। কানা ছেলের নাম পদ্মলোচন অর্থ যার যে গুণ নেই সেই গুণের ভান করা। কথা চলা অর্থ রটনা করা। কুলপনা চক্র অর্থ সারহীন আড়ম্বর। কথা কাটাকাটি অর্থ বাদ প্রতিবাদ করা। করায় গণ্ডা অর্থ সম্পূর্ণ বা পুরোপুরি। কথা দিয়ে কথা নেওয়া অর্থ কৌশলে মনের কথা বের করা। কুরের বাচ্চা অর্থ ভয়ানক অলস। কান খাড়া করা অর্থ মনোযোগী হওয়া। ক কংসমাম অর্থ নির্মম আত্মীয়। কচ্ছপের কামড় অর্থ নাসর বান্দা। কলা দেখানো অর্থ ফাঁকি দেওয়া। কাকতলীয় ব্যাপার অর্থ কার্যকরণহীন ঘটনা। কালনেমির লঙ্কা ভাঙ অর্থ মাত্রাতিরিক্ত আশা করে নিরাশা হওয়া। কুম্ভকর্ণের ঘুম বা নিদ্রা অর্থ দীর্ঘদিনের আলস্য। কুরুক্ষেত্রের কাণ্ড অর্থ মহাকলহ বা তুল কালাম কাণ্ড। খেজুরে আলাপ অর্থ অকাজের কথা। খাল কেটে কুমির আনা অর্থ নিজ দোষে বিপদে পড়া। খণ্ডপ্রল অর্থ তুমুল কাণ্ড। খয়েরখা অর্থ চাটুকার মোসাহেব তোষামৎকার। খণ্ড কপাল অর্থ দুর্ভাগ্য। খানজা খা
নবাবী চাল চলন, খানজা খা অর্থ নবাবী চাল চলন, খণ্ডকবল অর্থ দুর্ভাগ্য, খানজা খা নবাবী চাল চলন, খড় দরজাল অর্থ প্রচণ্ড অত্যাচারী, খড় দরজাল অর্থ প্রচণ্ড অত্যাচারী, খোদার খাসি অর্থ ভাবনা চিন্তাহীন। গজকচ্ছপের লড়াই অর্থ প্রবল প্রতিদ্বন্দ্বিতা, গজকম্পিথবত অন্তঃসার শূন্য, গজকপিন্থবত অন্তঃসার শূন্য। গজেন্দ্র গমন বা গদায় লস্করি চাল অর্থ মৃদু মন্থর গমন বা আলসেমি, গরু মেরে জুতোদান অর্থ বড় ক্ষতি করে সামান্য পূরণ, গাছে কাঁঠাল গোপেতল অর্থ প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন, গলগ্রহ অর্থ পরের উপর বোঝা হয়ে থাকা, গুরেবালি অর্থ আশায় নৈরাশ্য, গৌর চন্দ্রিকা অর্থ ভূমিকা বা ভনিতা, গোকুলের সার অর্থ স্বেচ্ছাচারী ভব ঘুরে, গো মূর্খ অর্থ জড় বুদ্ধি, গা ঢাকা দেওয়া অর্থ আত্মগোপন করা, গলায় গলায় ভাব অর্থ সৌহার্দ্য। গণেশ উল্টানো অর্থ ফেল মারা, গলাগলি করা ঘনিষ্ঠতা, গা করা অর্থ উদ্যোগ নেওয়া, গোল্লা যাওয়া অর্থ অধপাতে যাওয়া, গাছে না উঠতে এক কাঁধে অর্থ কাজে অবর্তনীয় হওয়া মাত্র ফল প্রাপ্তির আশা, গোড়া কেটে আগায় জল ঢালা অর্থ জ্ঞাতস্বরে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস, গোদের উপর বিস্ফোর অর্থ যন্ত্রণার উপর যন্ত্রণা, গোড়ায় গলদ অর্থ শুরুতে ভুল, গড্ডলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ, গোয়ার গোবিন্দ অর্থ নির্বোধ অথচ হটকারী, গণ্ডায় আন্ডা দেওয়া অর্থ ফাঁকি দেওয়া, গাছ পাথার অর্থ হিসাব নিকাশ, গাছপাথার অর্থ হিসাব নিকাশ, গাছে তুলে কইমা গাছে তুলে মইকারা অর্থ সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, গৃহযোগী ভিক্ষা বা ভিক পায় না অর্থ নিজ দেশ গুণের আদর নেই, গুণ গাওয়া অর্থ প্রশংসা করা, গায়ে কাঁটা দেওয়া অর্থ ভয়ে শিরে ওঠা, গায়ে মানেন আপনি মরুর অর্থ সংসিদ্ধ নেতা, গায়ে ফুঁ দিয়ে বেড়ানো অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা। গোবৈদ্য, গোবৈদ্য অর্থ আনারিম চিকিৎসক, গায়ে হাত তোলা অর্থ প্রহার করা, গবরে পদ্মফুল অর্থ নিচকুলে মহৎ ব্যক্তি, নিচকুলে মহৎ ব্যক্তি, গায়ে পড়া অর্থ অনধিকার চর্চা, গবর গণেশ অর্থ অকর্মণ্য নিরেট মূর্খ, গোপখেঁচুর অর্থ নিতান্ত অলস, গা খাওয়া অর্থ কষ্ট পাওয়া, ঘা খাওয়া অর্থ কষ্ট পাওয়া, ঘাগু অর্থ অভিজ্ঞ, ঘাটের মরা অর্থ অতিবৃদ্ধ, ঘোড়ারোগ অর্থ সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘটিরাম অর্থ অপদার্থ বা অযোগ্য, ঘোড়ার ডিম অর্থ অলিক বস্তু, ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা, ঘোড়ার ঘাস কাটা অর্থ বাজে কাজ করা, ঘরে আগুন দেওয়া অর্থ সংসারে বিবাদ বাঁধানো, ঘর জ্বালানো পরবুলন অর্থ আত্মীয়ের কষ্টদায়ক অথচ পরের প্রিয়, ঘর ভেদী বিভীষণ অর্থ কপট স্বজন, ঘরের ঢেকি কুমির অর্থ বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ মধ্যবর্তী অতিক্রম করে কাজ করা, ঘরের শর্ত বিভীষণ অর্থ গৃহে বিবাদ করেন, ঘুঘু চরণ অর্থ সর্বনাশ করা। বিভিন্ন পরিকাশ এমসিকিউ সলিউশন। এক নম্বর কাষ্ট হাসি বাগদার অর্থ কি? উত্তর গ শুকনো হাসি। দুই নম্বর কত ধানে কত চাল বাগদার অর্থ কি? উত্তর ঘ টের পাওয়ানো। কচুবনে কালা চাঁদ অর্থ কি? অপদার্থ। সঠিক অর্থ কোনটি? ক অক্ষর গোমাংস। উত্তর ঘ অশিক্ষিত ব্যক্তি। পাঁচ নম্বর কুলকে পাওয়া অর্থ কি? উত্তর খ পাত্তা পাওয়া। ছয় নম্বর বাংলা বাগধারায় কাঁঠালের আমসত্ত্ব অর্থ কি? উত্তর খ অসম্ভব ব্যাপার। সাত নম্বর কূপমণ্ডুক শব্দটির আলঙ্কারিক অর্থ কি? উত্তর গ সংকীর্ণ মনা ব্যক্তি। আট নম্বর কূপমণ্ডুক বাগদাটির অর্থ কি দ্বারা বোঝায়? উত্তর সীমিত জ্ঞানের মানুষ। নয় নম্বর বাগদার অর্থ নির্ণয় করুন, কান কাটা অর্থ কি? উত্তর গ বেহায়া।
কান পাতলা পাগদাটির অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ, কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। 12 নম্বর, কুলকাতার আগুন প্রকৃত অর্থ কি? উত্তর ক, তীব্র জ্বালা। কুলকাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা। 13 নম্বর, কাকভূষণটি এর অর্থ কি? কাকভূষণটি অর্থ ভিজে যাওয়া, সম্পূর্ণ ভেজা। কাকভূষণটি অর্থ সম্পূর্ণ ভিজে যাওয়া। আর ভূষণটির কাক হলে উত্তরত দীর্ঘায়ু ব্যক্তি। ব্যাখ্যা, কাকভূষণটির সঠিক অর্থ সম্পূর্ণ ভেজা। আর ভূষণটির কাক কথাটির অর্থ কি? উত্তর গ, দীর্ঘায়ু ব্যক্তি। 15 নম্বর, ভূষণটির কাক বাগধাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। ভূষণটির কাক। 16 নম্বর, ভূষণটির কাক বাগধাটির সঠিক অর্থ কি? উত্তর ঘ, দীর্ঘজীবী। 17, কই মাছের প্রাণ বলতে কি বোঝায়? উত্তর গ, দীর্ঘজীবী। 18, কলা দেখানো বাগদার অর্থ কি? উত্তর গ, ফাঁকি দেওয়া। 19 নম্বর, কেচো গুন্ডুজ বাগধাটির অর্থ কি? উত্তর গ, নতুন করে আরম্ভ করা। 20 নম্বর, কাঁচা পয়সা বাগধারাটি যে অর্থ প্রকাশ করে? উত্তর গ, নগদ উপার্জন। 21, কচ্ছপের কামড় বাগধাটির সঠিক অর্থ হচ্ছে নাসুর বান্দা। বাইশ নম্বর, ফাঁকা আওয়াজে কাজ আদায়। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? উত্তর ঘ, কথায় চিরা ভেজা। 23 নম্বর, কেতা দূরস্থ বাগধারাটির অর্থ কি? উত্তর গ, পরিপাটি। 24, কংস মামা বাগধারাটির অর্থ কি? উত্তর খ, নির্মম আত্মীয়। 25, ক্ষয়ের খাঁ বাগধারার অর্থ কি? উত্তর ঘ, তোষামোদকারী। 26, খোদার খাসি বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর গ, ভাবনা চিন্তাহীন। খোদার খাসি অর্থ ভাবনা চিন্তাহীন। 27, ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? উত্তর খ, খোদার খাসি। 28 নম্বর, গুড়ে বালি অর্থ কি? উত্তর খ, আশায় নৈরাশ্য। 19 নম্বর, গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর ঘ, ভূমিকা অর্থে ব্যবহৃত হয়। ৩০ নম্বর, কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? উত্তর খ, গৌরচন্দ্রিকা। 31, গোপ খেজুরে বাগধারটির অর্থ কি? উত্তর খ, নিতান্ত অলস। 32, গায়ে ফু দিয়ে বেড়ানো বাগধারটির অর্থ কি? উত্তর খ, কোনো দায়িত্ব গ্রহণ না করা। 33 নম্বর, গায়ে ফু দিয়ে গা করা বাগধাটির অর্থ হল? উত্তর গ, উদ্যোগ নেওয়া। গা করা অর্থ উদ্যোগ নেওয়া। 34, গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? উত্তর গ, অন্ধ অনুকরণ। 35 নম্বর, যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? উত্তর গ, গভীর জলের মাছ। 36 নম্বর, গাছপাতার বাগধাটির অর্থ কি? উত্তর খ, হিসাব নিকাশ। 37, গোবর গণেশ বাগধাটির অর্থ কি? উত্তর খ, নিরেট মূর্খ। 38, ঘটিরাম বাগধাটির অর্থ কি? উত্তর ঘ, অপদার্থ। 39, ঘাটের মরা অর্থ কি? উত্তর খ, অতিবৃদ্ধ। 40 নম্বর, ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কি? উত্তর ঘ, যে গৃহে বিবাদ করে। 24, সর্ষে ফুল দেখা অর্থ বিপদে দিশেহারা হওয়া। চিনির বলদ অর্থ ভারহীন কিন্তু ফল লাভের অংশীদার নয়, নিষ্ফল পরিশ্রমী। চোখ কপালে তোলা অর্থ বিস্মিত হওয়া। চিনির পুতুল অর্থ শ্রম কাতুরে বা পরিশ্রম কাতর। চোখের মাথা খাওয়া অর্থ না দেখতে পাওয়া। চুন কালি খাওয়া দেওয়া অর্থ কলঙ্ক দেওয়া। চোখের মণি অর্থ অত্যন্ত প্রিয় বস্তু। চোখের বালি অদৃশ্য বিপদ আশঙ্কা। চোখের নেশা অর্থ রূপের মোহ। চোখে চোখ পাকানো অর্থ ক্রুদ্ধ হওয়া।
চোখের পর্দা বা চামড়ার তথ্য লজ্জা, চোখের পুতলি আদরের ধন, চোখের বালি অর্থ শত্রু, চক্ষুশূল অপ্রিয় ব্যক্তি। চোরাবালি, এটা হবে চোরাবালি, চোরাবালি অর্থ অদৃশ্য বিপদ আশঙ্কা। আর চোখের বালি অর্থ শত্রু, চক্ষুশূল অপ্রিয় ব্যক্তি। চক্ষুদান করা, চুরি করা। চাচা আপন প্রাণ বাঁচা অর্থ স্বার্থপর। চক্ষু করা গাছ অর্থ বিস্ময়ে চোখ বড় হওয়া। চাঁদের হাট অর্থ প্রিয়জনের সমাগম বা আনন্দের প্রাচুর্য। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন অর্থ নিঃসন্দেহ হওয়া। চুনোপটি অর্থ সামান্য বা সামান্য লোক, চুনোপটি সামান্য লোক। চুল পাকানো অর্থ অনভিজ্ঞ, অভিজ্ঞতা সঞ্চয় করা। চুল পাকানো অর্থ অভিজ্ঞতা সঞ্চয় করা। চিত্রগুপ্তের খাতা অর্থ যে খাতায় সব কিছু পাওয়া যায়। সকরা নকরাত অর্থ সস্তা দর। সার খার হওয়া অর্থ ধ্বংস হওয়া। সাপোষ অর্থ অত্যন্ত গরিব। সুসো কেতন অর্থ অবিরাম কলহ। ছাই চাপা আগুন অর্থ অপ্রকাশিত প্রতিভা বা গোপন গুণ। সেরা চুলে খোঁপা বাঁধা অর্থ পরকে আপন করার চেষ্টা। ছাই ফেলতে ভাঙা কুলো, সামান্যের বিষয়ে প্রয়োজন। সুসো মেরে হাত গন্ধ করা অর্থ সামান্য স্বার্থে দুর্নামের অর্জন। সক্কা পাঞ্জা করা অর্থ লম্বা লম্বা কথা বলা। ছেলের হাতের ব অর্থ সহজলভ্য বস্তু। সিনিমিনি খেলা অর্থ নষ্ট করা। সাতনা তলা অর্থ বিবাহের মণ্ডপ। জগদল পাত্র অর্থ গুরুভার। জলাঞ্জলি দেওয়া অর্থ বিসর্জন দেওয়া। জগা কিশোরী পাকানো অর্থ গোলমাল বাঁধানো। জলে কুমির ডাঙায় বাঘ অর্থ উভয় সংকট। জিলাপি পেঁয়াজ অর্থ কুটিলতা। জাহান্নামে যাওয়া অর্থ গোল্লা যাওয়া। জড় ভরত অর্থ নিষ্ক্রিয় ব্যক্তি। ঝাঁকের কই অর্থ একই দলের লোক। ঝড় কাক অর্থ দুর্দশা গ্রস্ত ব্যক্তি। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, এমসিকিউ সলিউশন। এক নম্বর, চোখের বালি কোন অর্থে বোঝানো হয়? উত্তর, খ শত্রু অর্থ। দুই নম্বর, চোখের বালি বাগদার প্রকৃত অর্থ কি? উত্তর, ঘ অপ্রিয় ব্যক্তি। চক্ষুদান করা বাগদাটির অর্থ কি? উত্তর, গ চুরি করা। চার নম্বর, চিনির পুতুল অর্থ কি? উত্তর, ক পরিশ্রম কাতর। পাঁচ নম্বর, চাঁদের হাটের অর্থ কি? উত্তর, গ প্রিয়জন সমাগম। ছয় নম্বর, চাঁদের হাট বাগদার অর্থ কি? উত্তর, গ আনন্দের প্রাচুর্য। সাত নম্বর, চিনির বলদ বাগদাটির সঠিক অর্থ কি? উত্তর, ক নিষ্ফল পরিশ্রম। আট নম্বর, সেরা চুলে খোপা বাঁধা বাগদাটির অর্থ কি? উত্তর, ক পরকে আপন করা। নয় নম্বর, ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে? উত্তর, ক গোপন গুণ। দশ নম্বর, সকরা নকরা বাগদাটির অর্থ কি? উত্তর, ক সস্তা দর। এগারো নম্বর, জিলাপির পেঁয়াজ বাগদার অর্থ কি? উত্তর, খ কুটিল ব্যক্তি। বারো নম্বর, জগদল পাথর বাগদাটির অর্থ কি? উত্তর, গ গুরু ভার। তেরো নম্বর, ঝাঁকের কই বাগদাটির অর্থ কি? উত্তর, খ একই দলের লোক। ঝড় কাক কথাটির অর্থ কি? উত্তর, খ দুর্দশাগ্রস্ত ব্যক্তি। চৈতম্বুর অর্থ ভরপুর। টাকার কুমির অর্থ বৃত্তশালী। টক্কা দেওয়া অর্থ প্রতিযোগিতা করা। টাকার আন্ডিল অর্থ প্রভূত বৃত্ত। টনকনারা অর্থ চৈতন্যোদয় হওয়া। টাকার গরম অর্থ ধনের অহংকার। টিকাভাষ্য অর্থ দীর্ঘ আলোচনা। টানাপোড়েন অর্থ বিরক্তিকর যাতায়াত। ঠোটকাটা অর্থ স্পষ্ট ভাষী। ছেলার নাম বাবাজি অর্থ চাপ পড়লেই কাবু। ঠোঁট ফুলানো অর্থ অভিমান করা। ঠুটো জগন্নাথ অর্থ অকর্মণ্য। ঠাট বজায় রাখা, অভাব চাপা রাখা। ঠক বাজতে গাঁওজার অর্থ ভালো মানুষের অভাব। ডাকা বুকো অর্থ দুরন্ত নির্ভীক। ডামাডল অর্থ গোলযোগ। ডান বা দক্ষিণ হাতের ব্যবহার অর্থ ভোজন। ডুমুরের ফুল অর্থ অমাবস্যার চাঁদ বা বিরল বস্তু। ডুবে ডুবে জল খাওয়া অর্থ গোপন কাজ করা। ডাকে ওঠা অর্থ নষ্ট হওয়া। ঢক্কা নিনাদ অর্থ উচ্চ কণ্ঠে ঘোষণা। ঢাকে কাঠি পড়া অর্থ সূচনা হওয়া। ঢেকির কসকসি অর্থ কলহ। টিমে তেতালা অর্থ অতিশয় মন্থর গতি।
ঢাকের কাঠি অর্থ তোষামুদ্রে মোসাহেব লেজুর বৃত্তি ঢাক ঢাক গুড়গুড় অর্থ লুকোচুরি গোপন রাখার প্রয়াস ঢাকের বায়া অর্থ মূল্যহীন অপ্রয়োজনীয় ডলা ঢলাঢলি অর্থ পরস্পর কেলেঙ্কারি ডলাঢলি ঢলাঢলি অর্থ পরস্পর কেলেঙ্কারি ঢাক পেটানো অর্থ প্রচার করা এমসিকিউ সলিউশন বিভিন্ন পরীক্ষা আসা এক নম্বর টিকাভাষ্য বাগদাটের অর্থ কি উত্তর ঘ দীর্ঘ আলোচনা দুই নম্বর ঠোঁট কাটা বলতে কি বোঝায় উত্তর খ স্পষ্ট ভাষী তিন নম্বর ঠক বাজতে গাঁওজার এর অর্থ কি উত্তর ভালো মানুষের অভাব চার নম্বর ডুমুরের ফুল বলতে কি বোঝায় ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু পাঁচ নম্বর ঢাকের বায়া বাগধাটির প্রকৃত অর্থ কি উত্তর অপ্রয়োজনীয় ঢাকের বায়া বাগধাটির প্রকৃত অর্থ অপ্রয়োজনীয় ছয় নম্বর যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটিকে বোঝায় উত্তর ঘ ঢাকের বায়া ঢাকের বায়াকে বোঝায় সাত নম্বর ঢাকের কাঠি বাগধাটির অর্থ কি উত্তর খ তোষামদ তোষামদে আর ঢাকের ভায়া অর্থ অপদার্থ যার কোনো মূল্য নেই আর ঢাকের কাঠি অর্থ তোষামদে ঢাকের কাঠি বাগদার অর্থ কি মো সাহেব ঢাকের কাঠি বাগদার অর্থ কি উত্তর গ লেজুর লেজুর বৃত্তি বা মো সাহেব দশ নম্বর ঢাকের কাঠি এই বাগধাটির সাথে কোন বাগধাটির মিল রয়েছে উত্তর খ খয়ের খা অর্থ তোষামদি বা চাটকারি এগারো নম্বর ডা ঢাক ঢাক গুড়গুড় ঢাক ঢাক গুড়গুড় বাগধারের অর্থ হচ্ছে গোপন রাখার প্রয়াস বারো নম্বর ঢাক ঢাক গুড়গুড় বাগধাটির অর্থ কি উত্তর ঘ লুকোচুরি তুর্কি নাসন অর্থ নাজেহাল অবস্থা ত খরচ অর্থ বাজে খরচ তেলকম ভাজাও মসমুসে গল্প উপকরণে অল্প উপকরণে ভালো ব্যবস্থা তেলে বেগুনে জল অর্থ ক্রোধে অগ্নিশর্মা হওয়া তাক লাগা অর্থ আশ্চর্য হওয়া তেল হাঁড়ি অর্থ গম্ভীর তেল হাঁড়ি অর্থ গম্ভীর তীর্থের কাক অর্থ সাগ্রাহে প্রতীক্ষাকারী তুলসী বনের বাঘ অর্থ ভণ্ড তামার বীজ অর্থ অর্থের কুপ্রভাব তেল নুন লড়কি অর্থ মৌলিক প্রয়োজন তেল নুন লাকড়ি অর্থ মৌলিক প্রয়োজন তালকানা অর্থ বেতাল হওয়া তুষের আগুন অর্থ দগ্ধকারী দুঃখ তালপাতার সেপাই অর্থ অতিশয় দুর্বল তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী বস্তু তিলকে তাল করা অর্থ অতিরঞ্জিত করা ত্রিশঙ্কু দশ অর্থ দোটানা ব্যবস্থা দোটানা অবস্থা ত্রিশঙ্কু দশা অর্থ দোটানা অবস্থা থবনে যাওয়া অর্থ স্তম্ভিত হওয়া থানা পুলিশ করা অর্থ নালিশ করা থতমত খাওয়া অর্থ কিংকর্ত বিমূর হওয়া দা কুমড়া অর্থ অহিনুকুল সম্বন্ধ দুধে ভাতে দুধে ভাতে থাকা অর্থ ভাগ্যে বা ঐশ্বর্যে থাকা দাও মারা অর্থ মোটা অঙ্ক লাভ করা দস্তবস্ত দস্তবদস্ত অর্থ হাতে নাতে সরি দস্তবদস্ত অর্থ হাতে হাতে দুমুখ সাপ অর্থ দুজনকে দুরকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী দুধে মাসি বা সুখের পাড়া অর্থ সুসময়ের বন্ধু দহরম মহরম অর্থ অন্তরঙ্গতা দোকান কাটা অর্থ বেহায়া দক্ষ যজ্ঞ ব্যাপার অর্থ তুমুল গোলমাল দত্তকুলে প্রহ্লাদ অর্থ খারাপ বংশে ভালো মানুষ ধর্মের কল অর্থ সত্য ধর্মপুত্র যুধিষ্ঠির অর্থ অত্যন্ত ধার্মিক ধর্মের সার অর্থ স্বেচ্ছাচারী ব্যক্তি বা অকর্মণ্য ধামাদার অর্থ চাটুকারিতা বা তোষামতকারী ধোপার গাধা অর্থ পরের জন্য খাটা ধনভঙ্গপণ অর্থ কঠিন প্রতিজ্ঞা ধনন্তরিম অর্থ অতুলনীয় চিকিৎসক বা অব্যর্থ ঔষধ ধর লক্ষণ অর্থ অতি অনুগত ধর লক্ষণ অর্থ অতি অনুগত ধুন্দুমার কাণ্ড অর্থ তুমুল কাণ্ড ধুন্দুমার কাণ্ড তুমুল কাণ্ড
নকরা সকর অর্থ হেলাফেরা করা, নাম ডুবান অর্থ গৌরব বিসর্জন দেয়া, নেই আঁকর অর্থ একগুয়ে, নিরানব্বইয়ের ধাক্য অর্থ সঞ্চয় প্রবৃত্তি, ননির পুতুল অর্থ কর্মবিমুখ বা শ্রমবিমুখ, নয় ছয় অর্থ অপব্যয়, নবমীর দশ অর্থ মূর্ছা, নাক সিটকানো অর্থ অবজ্ঞা করা, নাড়া বুনে অর্থ মূর্খ, নাড়া বুনে অর্থ মূর্খ, নাটের গুরু অর্থ মূল নায়ক, নখ দর্পণে অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত, পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত, নদের চাঁদ অর্থ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ, অহমকা পূর্ণ অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি, এক নম্বর, তামার বিষ বাগধারাটির সঠিক অর্থ কি? উত্তর গ, অর্থের কুপ্রভাত কুপ্রভাব। দুই নম্বর, তেলকম ভাজাও মসমুসে বাগধাটির বিশিষ্ট অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা। তিন নম্বর, সঠিক অর্থ কোনটি? তালপাতার সেপাই অর্থ অতিশয় দুর্বল। তাসের ঘর এর অর্থ কি? উত্তর, ক্ষণস্থায়ী। পাঁচ নম্বর, তুলসী বনের বাঘ এর অর্থ কোনটি? উত্তর গ, ভণ্ড। তুলসী বনের বাঘ অর্থ ভণ্ড। ত্রিশঙ্কু দশা অর্থ দোটানা অবস্থা হওয়া। দোকান কাটা বাগধাটির অর্থ কি? উত্তর ক, বেহায়া। আট নম্বর, দুধের মাছি বাগধাটির অর্থ কি? দুধের মাছি বাগধার অর্থ সুসময়ের বন্ধু। নয় নম্বর, দস্তব দস্ত কথার অর্থ কি? উত্তর হাতে নাতে বা হাতে হাতে। দস্তব দস্ত তো হাতে হাতে। দশ নম্বর, ধরম মহরম, ধরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? উত্তর খ, অহিনুকুল। অহিনুকুল অর্থ শত্রুতা সম্পর্ক, ধরম মহরম অর্থ সুসম্পর্ক। এগারো নম্বর, ধর্মের সার বাগধারাটির অর্থ কি? উত্তর ঘ, অকর্মণ্য। বারো নম্বর, স্বেচ্ছাচারী ব্যক্তি বাগধারা দিয়ে বোঝানো হয়েছে, ধর্মের সার। ১৩ নম্বর, নদের চাঁদ বাগধাটির অর্থ কি? নদের চাঁদ বাগধাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। ১৪ নম্বর, নদের চাঁদ বাগধাটি যে অর্থ প্রকাশ করে? উত্তর গ, সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। ১৫ নম্বর, নিরানব্বইয়ের ধাক্কা বাগধাটির অর্থ কি? উত্তর গ, সঞ্চয় প্রবৃত্তি। ১৬ নম্বর, নয় ছয় বাগধাটির অর্থ কি? উত্তর ঘ, এর কোনটি নয়? নয় ছয় অর্থ এলোমেলো করা, নয় ছয় করা। ১৭ নম্বর, নাটের গুরু বাগধাটির অর্থ কি? উত্তর গ, মূল নায়ক। ১৮ নম্বর, কোন বাগধাটির অর্থ অন্য তিনটি থেকে ভিন্ন? উত্তর গ, ননির পুতুল। পুকুর চুরি অর্থ বড় রকমের চুরি। পাথরে পাঁচ কিল অর্থ সুখের সময়, পাথরে পাঁচ কিল অর্থ সুখের সময়। পগার পার হওয়া অর্থ পলায়ন করা, পান থেকে চুন খসা অর্থ সামান্য ত্রুটি হওয়া, পটল তোলা অর্থ মারা যাওয়া বা অক্কা পাওয়া, পান্তাবাতে ঘি অর্থ অপব্যবহার, পান্তাবাতে ঘি অর্থ অপব্যবহার, পেটে ভাতে অর্থ শুধু আহার্য, পুরনো কাসুন্দি ঘাট অর্থ অপ্রীতিকর আলোচনা, পেটের শত্রু অর্থ যে সন্তান মার দুঃখের কারণ, পোয়াবার অর্থ অত্যধিক সুবিধে সুসময়, পুঁটি মাছের প্রাণ অর্থ ক্ষুদ্র প্রাণ, পালের গদ অর্থ সর্দার বা দলপতি, পঞ্চত প্রাপ্ত হওয়া অর্থ মারা যাওয়া, পশ্চিম দিকে সূর্য ওঠা অর্থ অসম্ভব ব্যাপার, পায়া ভারী অর্থ অহংকার, পঞ্চমুখ অর্থ প্রশংসায় মুখরিত হওয়া, পত্রপাঠ অর্থ তৎক্ষণাৎ। পশুরামের ঠাকুর কুঠার, পশুরামের কুঠার অর্থ সর্বং সহায়ক সংহারক, সর্বসংহারক অস্ত্র। পশুরামের কুঠার সর্বসংহারক অস্ত্র। পিপু ফিসু অর্থ অত্যন্ত অলস। ফেউ লাগা অর্থ কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফপর দালালি অর্থ অতিরিক্ত চালবাজি বা অনাহত ব্যক্তির মাতব্বরী। ফাঁদে পা দেওয়া অর্থ ষড়যন্ত্রে পড়া। ফুলের আঘাত অর্থ সামান্য দুঃখ কষ্ট। ফেপে ওঠা মানে ধনবান হওয়া। ফোপর দেওয়া বা ফোরন দেওয়া অর্থ টিপ্পনি কাটা। ফেকলু পাটি অর্থ কদরহীন লোক,
থতনবাব অর্থ সম্বলহীনের বড়লোকী ভাব, ফুটো পয়সা লড়াই অর্থ সামান্য বিষয় নিয়ে বিবাদ, বিদ্যা বা বিন্দু বিসর্জন অর্থ সামান্যতম, বইয়ের পোকা অর্থ পড়ুয়া, বারোভূত অর্থ আত্মীয় লোকজন, বারোভূত আত্মীয় লোকজন, বুকের পাটা অর্থ সাহস। বাঘের দুধ বাচক দুঃসাধ্য বস্তু, ভাড়াবাতে ছাই অর্থ আশা ভঙ্গ, বাঘের মাসি অর্থ আরামপ্রিয় ব্যক্তি, ব্যাঙের সর্দি অর্থ অসম্ভব ঘটনা, বাঘের আঁড়ি অর্থ নাসর বান্দা বা দুশ্মনী, বোঝার উপর সাকেরাটি অতিরিক্তের অতিরিক্ত অতিরিক্তের অতিরিক্ত, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া অর্থ ক্ষমতা প্রদর্শন, ব্যাঙের আদলি অর্থ গরিবের প্রতি সামান্য সঞ্চয়, গরিবের অতি সামান্য সঞ্চয় বা সামান্য ধনে অহংকার, ব্যাঙের আদলি, বা হাতের ব্যাপার অর্থ ঘুষ গ্রহণ, বর্ণচর অর্থ কপটচারী, বারো মাস তিরিশ দিন অর্থ প্রতিদিন, বর্ণচোরা আম অর্থ কপট ব্যক্তি, বিনা মেঘে বজ্রপর্ত আকস্মিক বিপদ, বসন্তর কোকিল অর্থ সুসময়ের বন্ধু, বগধার্মিক বা বিড়াল তপস্বী অর্থ ভণ্ডসাধু, বেগার ঠেলা অর্থ বিনা পারিশ্রমিকে কাজ করা, বিষের পুটলি অর্থ হিংসুটি বা বিদ্বেষী, বিসমিল্লায় গলদ অর্থ গোড়ায় গলদ, বক দেখানো অর্থ অশোভন বিদ্রুপ করা, বিড়ালের ক্ষুদ্ধ অর্থ শ্রাদ্ধর সামান্য উপহার, শ্রদ্ধার সামান্য উপহার। বড়র প্রীতি বালির বাদ অর্থ ভঙ্গুর, বিড়ালের আড়াই পা অর্থ বেহায়াপনা ক্ষণস্থায়ী রাগ, বালির বাদ অর্থ ক্ষণস্থায়ী বস্তু, বুদ্ধির ঢেঁকি অর্থ নিরেট মূর্খ বা নির্বোধ লোক, বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি অর্থ উভয়কুল রক্ষা করে চলা, বিড়ালের ভাগ্যে শিকে ছিড়া অর্থ ভাগ্যক্রমে ক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে অর্থাৎ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর, বজ্র আটনি ফসকা গেরো অর্থ বাহিরে আড়ম্বর ভিতরে শূন্য, বামন হয়ে চাঁদ হাত অর্থ অসম্ভব কিছু পাবার চেষ্টা, বানরের গলায় মুক্তার হার অর্থ অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান, বিষ নেই তার কুলোপানা কুলোপনা চক্কর অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্মরণ, বারো মাসে তেরো পার্বণ অর্থ উৎসবের আধিক্য, বাঁশ খাই আওয়াজ অর্থ অত্যন্ত কর্কশ বা গম্ভীর গলার আওয়াজ, বিন্দে দুটি বিন্দে দুটি অর্থ যে পরস্পরের মধ্যে কথা চলাচল করে, ভূই ভূইফোর অর্থ অবার্ষিক নতুন, ভূতের ব্যাগার অর্থ অযথা শ্রম, ভাগার ফল অর্থ অনুর্বর, ভাগার ফলা অর্থ অনুর্বর, ভূতের ব্যাপারে বাপের শ্রদ্ধা অর্থ অপব্যয়, ভূতের বাপের শ্রদ্ধা বা শ্রাদ্ধ, ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ অপব্যয়, ভিজে বিড়াল অর্থ কপটচারী, ভানুমতির খের অর্থ জাদুবিদ্যা ভেলকিবাজি, ভিটায় গুগু চড়ানো অর্থ সর্বনাশ করা, ভরাডুপি অর্থ সর্বনাশ, ভারেমা ভবানী অর্থ রিক্ত হস্ত, ভেরেন্ডা ভাজা অর্থ অকাজে অকাজের কাজ, ভাগ্যের দোহাই দেওয়া দোহাই দেওয়া অর্থ কপালে হাত দেওয়া, ভাগ্যের মা গঙ্গা পায় না ভাগের মা গঙ্গা পায় না অর্থ ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না, ভস্যে ঘি ঢালা অর্থ নিষ্ফল কাজ, ভীমের প্রতিজ্ঞা ভীষ্মের প্রতিজ্ঞা ভীষ্মের প্রতিগত অনর সংকল্প, ভেড়াকান্ত অর্থ শ্রেষ্ঠ বোকা ভেড়াকান্ত অর্থ শ্রেষ্ঠ বোকা, ভেড়ার পাল অর্থ অন্ধ অনুকরণ, মাছের মা অর্থ নির্মম নিষ্ঠুর, মিশ্রিচুরি অর্থ মুখে মধু অন্তরে বিষ, মাছের তেলে মাছ ভাজা অর্থ পরের কার্য উদ্ধার পরের উপরে কার্য উদ্ধার, মণিকাঞ্চন যোগ বা সোনায় সোহাগ অর্থ মানানসই হওয়া, মান্দাতার আমল অর্থ অতি প্রাচীনকাল, মাছের মায়ের পুত্র শোক অর্থ কপট বেদনাবোধ, মানিক জোর অর্থ অন্তরঙ্গ বন্ধু, মাথার দিব্য অর্থ শপথ, মাটির মানুষ নিরীহ ব্যক্তি, মুখে ফুলচন্দন পর অর্থ শুভ সংবাদের জন্য ধন্যবাদ, মণিহারি ফণি অর্থ প্রিয়জনের জন্য অস্থির লোক, মাকাল ফল অর্থ অন্তঃসারশূন্য,
মন উঞ্চান করা অর্থ অস্থির হওয়া। মগের মুল্লুক অর্থ অরাজক দেশ। মন্নামতি অর্থ অস্থির মানব মন। মেঘ না চাইতে জল অর্থ আশাতীত ফল। মেনিমুখ অর্থ সলজ্জ। মহাভারত অশুদ্ধ অর্থ বড় রকমের অপরাধ। মান্ধাতার আমলে অর্থ অতি প্রাচীনকালে। মেঘে মেঘে বেলা হওয়া অর্থ বয়স বাড়া। মরার উপর খানার ঘা অর্থ দুর্বলের উপর সবলের অত্যাচার। মুখচোরা অর্থ লাজুক। মরার সময় মকর ধ্বজ শেষ প্রচেষ্টা। মরার সময় মকর ধ্বজ অর্থ শেষ প্রচেষ্টা। মাছরাঙার কলঙ্ক অর্থ অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মশা মারতে কামান দাগান অর্থ নিরর্থক অপব্যয়, সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন। মাসিমারা কেরানি অর্থ অবিকল অনুসরণ। মাথার ঘায়ে কুকুর পাগল অর্থ ভীষণ বিপদে অস্থির অবস্থা। যখের ধন বা কুবেরের ধন অর্থ কৃপণের ধন। যবনিকা পতন অর্থ পরিসমাপ্তি। জমের অরস্থিত অর্থ সহজে মরে না। জম যন্ত্রণা অর্থ মৃত্যু যন্ত্রণা। যত গর্দ তত বর্ষেন অর্থ আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম। জমের দোষর অর্থ ভয়ানক লোক। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। যার লাঠি তার মাটি অর্থ জোর যার মুল্লুক তার। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় অর্থ যেখানে ভয় সেখানে বিপদ হয়। যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন অর্থ খুব সামান্য তফাৎ। রায় কুড়িয়ে বেল অর্থ ক্ষুদ্র সঞ্চয়ের বৃহৎ। রাজা উজির মারা অর্থ বড় বড় গল্প করা। রুই কাতল অর্থ নেতৃস্থানীয় ব্যক্তি বা ক্ষমতাশীল ব্যক্তি। রাঘব বোয়াল অর্থ সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাজঘটক অর্থ চমৎকার মিল। রথ দেখা কলাবেত অর্থ এক ঢিলে দুই পাখি মারা। রামগুরের স্থান অর্থ গোমরামুখ লোক। রাজভারী অর্থ গুরুগম্ভীর। রাবণের চিতার্থ চির অশান্তি। রাহুর দশ অর্থ দুঃসময়। রাবণের গোষ্ঠী অর্থ বড় পরিবার। রক্তগঙ্গা করা অর্থ খুনাখুনি করা। রামরাজত্ব অর্থ শান্তি শৃঙ্খলা যুক্ত রাজ্য। রক্তের টান অর্থ স্বজন প্রীতি। লাগে টাকা দেবে গৌরীশন অর্থ চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়। লেফাফা দূরস্থ অর্থ যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে বা বাইরে পরিপাটে। লেজে গবরে করা অর্থ বিশৃঙ্খলা। লম্বা দেওয়া অর্থ চম্পট দেওয়া। লেজে পা পড়া অর্থ স্বার্থে আঘাত লাগা। লাল বাতি জ্বালানো অর্থ ধ্বংস হওয়া। লঙ্কা পায়রা অর্থ কুচক্রি। লঙ্কা কাণ্ড অর্থ তুমুল কাণ্ড। শুকনিমাম অর্থ কুচুক্রি লোক। সাপে বর অর্থ অনিষ্ট ইষ্টলাভ। শাক দিয়ে মাছ ডাক অর্থ দোষ গোপনের বৃথা শ্রেষ্ঠা। শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু। শাকের করাত বা শ্যাম রাখি না কুল রাখি অর্থ উভয়কুল সংকট বা দুদিকেই বিপদ। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ। শিয়ালের যুক্তি অর্থ অকেজ যুক্তি। শনির্দশ অর্থ দুঃসময়। শনির দৃষ্টি অর্থ কুদৃষ্টি। শ্বেত হস্তি পোষা অর্থ কর্মচারীদের জন্য অধিক অর্থ ব্যয়। শিবরাত্রির সলতি অর্থ একমাত্র সন্তান বা বংশধর। শ্রীগড় অর্থ জেলখানা। শুভ শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি অর্থ ধোকা দিয়ে ফায়দা হাসিল। ষোলো আনা অর্থ সম্পূর্ণ। ষোলো কল অর্থ পরিপূর্ণ। সবুরে মেওয়া ফলে অর্থ ধৈর্য ধরলে যথাসময়ে ফল পাওয়া যায়। ষান্ডা মার্কা বা ষণ্ডা মার্কা অর্থ গুয়ার অথচ মূর্খ। সখাত শরীর অর্থ নিজ বিপদ ডাকা। সারের গোবর অর্থ অকেজ বা অকর্মণ্য মানুষ। সাপে লেউনের অর্থ শত্রু ভাবাপন্ন। সাপের সুসো গেলা অর্থ উভয় সংকটে পড়া। সাত পাঁচ ভাবা অর্থ নানা রকম চিন্তা। সাপের সুসো পা দেখা। সাত সুসো পা দেখা অর্থ গর্ভে অন্ধ হওয়া। সাত সতেরো অর্থ অপ্রয়োজনীয় কথা। সাপের পাঁচ পা দেখা অর্থ দর্প বা অহংকারের বাড়াবাড়ি। সরফরাজি চাল অর্থ অনাবশ্যক মাতব্বরী। সাপে মরে লাঠিও না ভাঙ্গে অর্থ ভয় কুল রক্ষা।
সস্তার তিন অবস্থা সস্তার জিনিস প্রায় খারাপ থাকে। সবে ধন নীলমণি অর্থ একমাত্র সন্তান। সাত খুন মাপ অর্থ অত্যন্ত বা অত্যধিক প্রশ্রয়, অত্যধিক প্রশ্রয় অর্থ সাত খুন মাপ। সপ্তমেশ চড়া অর্থ প্রচণ্ড উত্তেজনা। সুখের পায়ের অর্থ সুসময়ের বন্ধু। সাথেও না পাশেও না অর্থ নির্লিপ্ত। সোনার কাঠি রূপের কাঠি অর্থ বাঁচা মরার বস্তু। সোনার কাঠি রূপের কাঠি অর্থ বাঁচা মরার বস্তু। সুখে থাকতে ভূতে কিলায় অর্থ স্বেচ্ছায় দুঃখ বরণকারী। সোনায় সোহাগ অর্থ মণিকাঞ্চন যোগ। সোনার পাথর বাটি অর্থ অসম্ভব বস্তু। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। হজবরল অর্থ বিশৃঙ্খলা। হালে পানি পাওয়া অর্থ বিপদ মুক্ত হওয়া। হাটে হাঁড়ি ভাঙা অর্থ গোপন কথা প্রকাশ। হাড়ে বাতাস লাগা অর্থ শান্তি পাওয়া। হাড়ে হাড়ে চেনা অর্থ মর্মান্তিকভাবে চেনা। হাড়ে দুর্বা গজানো অর্থ অত্যন্ত কুড়ে। হাতির পাঁচ পা দেখা অর্থ অহংকার বোধ করা বা দুঃসাহসী হওয়া। হাতির খোরাক অর্থ যে বেশি পরিমাণে আহার করে। হাত দিয়ে হাতি ঠেলা অর্থ অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা। হাতির লক্ষ্মী পায়ে ঠেলা অর্থ সুযোগ হেলায় হারানো। হরিষে বিষাদ অর্থ আনন্দে বিষাদ। হাত ভারী অর্থ কৃপণ। হালে পানি পাওয়া অর্থ সুবিধা করা। হাতের পাঁচ অর্থ শেষ সম্বল। হাত হার হাবাতে অর্থ হতভাগ্য। হাতন অর্থ চুরির অভ্যাস। হার জুড়ানো অর্থ শান্তি পাওয়া। হাত চালাও অর্থ তাড়াতাড়ি করা। হস্তি মূর্খ অর্থ বোকা। হাত জুড়ানো অর্থ স্বস্তি লাভ করা। হার হদ্দ অর্থ নারী নক্ষত্র। হাত কামড়ানো অর্থ আফসোস করা। হাত ধুয়ে বসা বা আশা ত্যাগ করা বা নিশ্চিত বোধ করা অর্থ নিশ্চিত হাত ধুয়ে বসা। হাত জোড় থাকা অর্থ কর্মব্যস্ত থাকা। হাত জোড়া থাকা অর্থ কর্মব্যস্ত থাকা। হরিহর আত্মা মানে অন্তরঙ্গ। এখানে মান্ধাতা বলতে এক রাজার নাম। এমসিকিউ সলিউশন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। এক নম্বর, পটল তোলা এই বাগদাটির সঠিক অর্থ কোনটি? উত্তর, গ মারা যাওয়া। দুই নম্বর, পায়া ভারী কথাটি অর্থ কি? উত্তর, ক অহংকার। তিন নম্বর, পাথরে পাঁচ কিল বাগদাটির সঠিক অর্থ কি? সুখের সময়। চার নম্বর, পালের গোদা অর্থ কি? উত্তর, গ সর্দার। পাঁচ নম্বর, পুকুর চুরি বাগদাটি অর্থ কি? উত্তর, খ বড় ধরনের চুরি। ছয় নম্বর, পঞ্চমুখ কথাটির অর্থ হল প্রশংসায় মুখরিত হওয়া। সাত নম্বর, সঠিক অর্থ কোনটি? ফপর দালালি অর্থ কি? উত্তর, ঘ অনাহূত ব্যক্তির মাতব্বরে। ফপর দালালি অর্থ অনাহূত ব্যক্তির মাতব্বরে। আট নম্বর, ফেকলুপাটি বাগদাটি অর্থ কি? উত্তর, গ কদরহীন লোক। নয় নম্বর, ব্যাঙের আধুলি অর্থ কি? সামান্য ধনে অহংকারকে বলা হয় ব্যাঙের আধুলি। ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়? অসম্ভব ঘটনা। বাগদার অর্থ নির্ণয় করুন। বাঘের চোখ অর্থ দুঃসাধ্য বস্তু। বাঘের মাসি বাগদাটি অর্থ কি? আরামপ্রিয় ব্যক্তি। ১৩ নম্বর, বক দেখানো বাগদাটি অর্থ কি? উত্তর, গ অশোভনভাবে বিদ্রুপ করা। ১৪ বাগধারার অর্থ নির্ণয় করুন। বক ধার্মিক অর্থ ভণ্ড। ১৫ নম্বর, বিড়ালের আড়াই পা বাগদাটির অর্থ কি? উত্তর, বেহায়াপনা। ১৬ নম্বর, বিড়াল তপস্বী বাগদাটির অর্থ কি? উত্তর, খ ভণ্ড সাধু। ১৭ বালির বাঁধ বাগধারার প্রকৃত অর্থ কোনটি? উত্তর, খ ক্ষণস্থায়ী বস্তু। ১৮ নম্বর, বরর প্রীতি বালির মাদ বাগদাটির সঠিক অর্থ হচ্ছে ভঙ্গুর। ১৯ নম্বর, বর্ণচোরা বাগদাটির অর্থ হল খ কপটচারী। ২০ নম্বর, নিচের কোনটি সুসময়ের বন্ধু অর্থে প্রকাশক? উত্তর, গ বসন্তের কোকিল। ২১ নম্বর, বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক? উত্তর, খ বাগধার্মিক বিড়াল তপস্বী। দুটোই অর্থ কপট ব্যক্তি। ২২ নম্বর, কোন বাগধাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? উত্তর, গ ভিজা বিড়াল।
23 নিচের বাগধারার কোন জটি ভিন্নার্থক উত্তর গ ব্যাঙের আদুলি ব্যাঙের আসর্দি ব্যাঙের আদুলি ব্যাঙের সর্দি ব্যাঙের আদুলি অর্থ সামান্য ধন সম্পদ আর ব্যাঙের সর্দি অর্থ অসম্ভব বস্তু ব্যাপার 24 বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থ বোধক উত্তর ক বুদ্ধি ঢেকি গোবর গণেশ 25 নম্বর বিষ্ণে তার কুলপনা চক্কর উত্তর ঘ অক্ষর অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন অক্ষম ব্যক্তির বৃথা 50 সাক্ষী কপাল অর্থ কি উত্তর ঘ নিষ্ক্রিয় দর্শক 51 সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে উত্তর খ সুখের পায়রা 52 নিচের কোন বাগধারাটি বিন্যার্থক সবগুলোই সুসময়ের বন্ধ সুখের পায়রা দুধের মাছি শরতের শিশির লক্ষ্মীর বরযাত্রা সবগুলোকে সুসময়ের বন্ধ বলা হয় 53 সাপের পাঁচ পা দেখা অর্থ কি উত্তর ঘ দর্প বা অহংকার করা 54 সঠিক অর্থ কোনটি কোনটি সাপে নেউলে অর্থ শত্রুতা 55 নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্নার্থক উত্তর ক গোপ খেজুরে 56 কোনটির অর্থ ভিন্ন উত্তর খ আদায় কাঁচকলা 57 নিচের কোন দুটি সমার্থক উত্তর ক অহিনুকুল ও দা কুমড়া সমার্থক অহিনুকুল শত্রুত দা কুমড়া শত্রুতা সম্পর্ক 58 কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে উত্তর ক সাতেও না পাঁচেও না নিরপেক্ষ ৬৯ অর্থ হাতের পাঁচ এর সঠিক অর্থ কোনটি উত্তর খ ঘ শেষ সম্বল হাতের পাঁচ সঠিক অর্থ হচ্ছে শেষ সম্বল হাতির পাঁচ পা দেখা অর্থ অহংকার বোধ করা 61 হাত চালাও বাগধাটির অর্থ কি উত্তর ঘ তাড়াতাড়ি করা 62 হাত জুড়ানো বাগধাটির অর্থ কি উত্তর হাত জোড়ানো অর্থ স্বস্তি লাভ করা 63 হাত কামড়ানো বাগধাটির অর্থ কি উত্তর ক আফসোস করা 64 হাত জোড়া থাকা বাগধাটির অর্থ কি উত্তর ক কর্ম ব্যস্ত থাকা 65 হাত ধুয়ে বসা বাগধাটির অর্থ কি অর্থ আশা ত্যাগ করা দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিত বোধ করা 66 হাত টান বাগদাটি অর্থ কি উত্তর খ চুরির অভ্যাস 67 হাত ভারী বাগদাটি অর্থ কি উত্তর গ কৃপণ ব্যক্তি 68 হালে পানি পাওয়া অর্থ কি উত্তর খ বিপদ মুক্ত হওয়া হালে পানি পাওয়া অর্থ হচ্ছে বিপদ মুক্ত হওয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।